প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আজ আলোচনা করব ব্যবসা উদ্যোগ বিষয়ের সপ্তম অধ্যায়, নবম ও দশম শ্রেণীর জন্য। সপ্তম অধ্যায় হলো বাংলাদেশের শিল্প। এই অধ্যায়ের উপর পূর্বে আরো দুটি ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজ এই অধ্যায়ের শেষ ক্লাস। আজ আমি এই অধ্যায় সম্পূর্ণ আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আছে বাংলাদেশের শিল্প, এর ভূমিকা নিয়ে। বাংলাদেশ কৃষি প্রধান হলেও দেশের অর্থনীতিতে শিল্পের ভূমিকা কম নয়। বাংলাদেশ অর্থনৈতিক রিভিউ 2011 পরিসংখ্যান অনুযায়ী জাতীয় অর্থনীতিতে শিল্প খাতের অবদান 30%। অর্থনীতিতে শিল্পের ভূমিকা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা ও উদ্যোগ বৃদ্ধি পাচ্ছে। শিল্প কারখানা প্রতিষ্ঠা করে সেগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে পরিচালনা লাভজনকভাবে পরিচালনা করে অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি প্রধান উদ্দেশ্য। শিল্পের উৎপাদন সাধারণত কারখানা ভিত্তিক হয় এবং নির্দিষ্ট দ্রব্যের কারখানাগুলোকে একত্রে শিল্প বলা হয়। এবার আলোচনা করব শিল্প কাকে বলে। শিল্প হলো উৎপাদনের বাহন, যে প্রক্রিয়ায় প্রাকৃতিক সম্পদ আহরণ, কাঁচামালের উদ্যান এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী করে তোলা হয়, অর্থাৎ ব্যবহার উপযোগী পর্যায়ে পরিণত করা হয়, তাকে শিল্প বলে। এবার জাতীয় শিল্পনীতি 2010 অনুযায়ী বাংলাদেশের শিল্পকে দুই ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে উৎপাদনমুখী শিল্প, দুই নাম্বার হচ্ছে সেবা শিল্প বা সেবামূলক শিল্প। উৎপাদন শিল্প হচ্ছে যে শিল্পে শ্রম ও যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে মানুষের ব্যবহার উপযোগী পণ্যে রূপান্তর করা হয়, তাকে বলা হয় উৎপাদনমুখী শিল্প। যেমন বস্ত্র শিল্প, চিনি শিল্প, পাট ও পাটজাত শিল্প, সার শিল্প, সিমেন্ট শিল্প, চামড়া শিল্প, জাহাজ নির্মাণ শিল্প এবং রেল ও ইঞ্জিনিয়ারিং শিল্প, এগুলো উৎপাদনমুখী শিল্পের উদাহরণ। এবার সেবামূলক শিল্প, যে শিল্পে যন্ত্রপাতি কিংবা স্থায়ী সম্পদ বা মেধা সম্পদের ব্যবহারের মাধ্যমে সেবামূলক কর্ম সম্পাদিত হয়, তাকে সেবা শিল্প বলে। যেমন মৎস্য আহরণ, নির্মাণ শিল্প ও হাউজিং, অটোমোবাইল সার্ভিসিং, বিনোদন শিল্প, আর্টিকালচার, ফ্লোরিকালচার, ফুল চাষ ও ফুল বাজারজাতকরণ, দুগ্ধ পোলট্রি উৎপাদন এবং বিপণন, হাসপাতাল ও ক্লিনিক, পর্যটন ও সেবা, পরিবহন ও যোগাযোগ ইত্যাদি হল সেবামূলক শিল্পের উদাহরণ। এবার আলোচনা করব বিনিয়োগের মাপকাঠিতে উৎপাদনমুখী শিল্প ও সেবা শিল্পকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী এর সম্পর্কে। আমরা জানি বিনিয়োগের মাপকাঠিতে উৎপাদনমুখী শিল্প ও সেবা শিল্পকে চার ভাগে ভাগ করা যায়। এক নাম্বার হচ্ছে কুটির শিল্প, দুই নাম্বার হচ্ছে ক্ষুদ্র শিল্প, তিন নাম্বার হচ্ছে মাঝারি শিল্প, চার নাম্বার হচ্ছে বৃহৎ শিল্প। কুটির শিল্প কাকে বলে?
যে সব শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতীত রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন 5 লক্ষ টাকার নিচে এবং পরিবারের সদস্যদের সমন্বয়ে সর্বোচ্চ জনবল 10 জনের অধিক নয়, সাধারণত স্বামী স্ত্রী পুত্র কন্যা ভাই বোন ও পরিবারের অন্য সদস্যদের সহায়তা কুটির শিল্প পরিচালিত হয়। ক্ষুদ্র শিল্প, যেসব শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতীত রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 50 লক্ষ টাকা থেকে 10 কোটি টাকা কিংবা শ্রমিকের সংখ্যা 25 থেকে 99 জন, সেই সব শিল্পকে বলা হয় ক্ষুদ্র শিল্প। যদি সেটা সেবামূলক শিল্প হয় সেক্ষেত্রে পুঁজির পরিমাণ হবে 5 লক্ষ থেকে 1 কোটি টাকা কিংবা শ্রমিকের সংখ্যা হবে 10 থেকে 25 জন। এবার মাঝারি শিল্প, যেসব শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতীত রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 10 কোটি টাকার অধিক এবং 30 কোটি টাকার মধ্যে কিংবা শ্রমিকের সংখ্যা 100 থেকে 250 জন নিয়োজিত, সেই সমস্ত শিল্পকে বলা হয় মাঝারি শিল্প। যদি সেটা সেবামূলক শিল্প হয় সেই ক্ষেত্রে পুঁজির পরিমাণ হবে 1 কোটি থেকে 15 কোটি টাকা কিংবা শ্রমিকের সংখ্যা হবে 50 থেকে 100 জন। এবার বৃহৎ শিল্প, যে শিল্পে যে শিল্প প্রতিষ্ঠানে জমি ও কারখানা ভবন ব্যতীত রেখে স্থায়ী সম্পদের মূল্য প্রতিস্থাপন ব্যয়সহ 30 কোটি টাকার অধিক কিংবা শ্রমিকের সংখ্যা 250 জনের অধিক, সেই সব শিল্পকে বলা হয় বৃহৎ শিল্প। যদি সেটা সেবামূলক হয় সেক্ষেত্রে পুঁজির পরিমাণ 15 কোটি টাকার অধিক এবং শ্রমিকের সংখ্যা 100 জনের অধিক হবে। বাংলাদেশের বৃহৎ শিল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল সার শিল্প, সিমেন্ট শিল্প, কাগজ শিল্প, বিদ্যুৎ উৎপাদন শিল্প, গার্মেন্ট শিল্প, ইস্পাত শিল্প, প্রকৌশল শিল্প, ঔষধ তৈরি শিল্প, পাট ও পাটজাত শিল্প ও চা শিল্প, এগুলো হচ্ছে বৃহৎ শিল্প। এবার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আলোচনা করব বাংলাদেশের কুটির শিল্পের উপযুক্ত ক্ষেত্র সম্পর্কে। বাংলাদেশের কুটির শিল্পের উপযুক্ত ক্ষেত্র, এখানে একটি তালিকা দেওয়া আছে, তালিকার মধ্যে বাম পাশে আছে কুটির শিল্পের ধরন, ডান পাশে আছে উৎপাদিত দ্রব্যাদি। তাহলে বাংলাদেশের যে সমস্ত কুটির শিল্পগুলো আছে সেগুলোর ধরন সম্পর্কে বলবো এবং উৎপাদিত দ্রব্যাদি সম্পর্কে বলব। পাটজাত শিল্প, স্কুল ব্যাগ, শিকা, দেয়াল, মাদুর, পাটের স্যান্ডেল, কার্পেট, এগুলো হচ্ছে উৎপাদিত দ্রব্যাদি। তারপর হচ্ছে বাঁশ, বেত শিল্প, এই শিল্পের উৎপাদিত দ্রব্যাদি হচ্ছে বেতের ঝুড়ি, বাল্ব সেট, চায়ের ট্রে, বেতের চেয়ার, দোলনা, পুতুল, ঝুড়ি, ফুলদানি, চাটাই, ডালা, কুলা, চালন ইত্যাদি। মৃৎশিল্প, বিভিন্ন ধরনের জীবজন্তু, ফল ফুল, প্রজসপত্র, শোপিস, পুতুল, ফুলদানি, ফুলের টব, হাঁড়ি, কলসি ও অন্যান্য সামগ্রী। এবার হচ্ছে তাঁত ও বস্ত্র শিল্প, শাড়ি, তাঁত ও বস্ত্র শিল্পের উৎপাদিত দ্রব্যাদি হলো শাড়ি, লুঙ্গি, টেবিল ক্লথ, সোফার ক্লথ, জামদানি, সোয়েটার, ব্যাগ, মাফলার, সুতার টুপি, পালমের চাদর, গামছা, শীতবস্ত্র, রেডিমেড গার্মেন্ট ইত্যাদি।
এবার হচ্ছে খাদ্য খাদ্য সহায়ক শিল্প উৎপাদিত দ্রব্যাদি হচ্ছে চানাচুর জ্যাম জেলি মধু গুড় রসগোল্লা মিষ্টি দধি চিপস সেমাই ইত্যাদি তারপর হচ্ছে হস্তশিল্প হস্তশিল্পের উৎপাদিত দ্রব্যাদি হলো হাতের শিল্প হাতের তৈরি কার্পেট শতরঞ্জি নকশিকাঁথা অফিস স্টেশনারি ও বুক বাইন্ডিং মাছ ধরার জাল মাদুর ও মিষ্টির প্যাকেট ঝিনুক শিল্প ঝিনুকের মালা অলঙ্কার খেলনা শোপিস ক্ষুদ্র ইস্পাত প্রকৌশল শিল্প এ শিল্পের উৎপাদিত দ্রব্যাদি হল দা কোদাল কুস্তি কাঁচি টেলিভিশন অফিস মেরামত ওয়েল্ডিং ওয়ার্কশপ মোটরসাইকেল ও জিপ ট্রাক ও বাস মেরামত তারপর হচ্ছে কেমিক্যাল ও ফার্মাসিউটিক্যাল শিল্প এই শিল্পের উৎপাদিত দ্রব্যাদি হচ্ছে ব্যবহারিক তৈল আতর গোলাপজল আগরবাতি মোমবাতি ওয়াশিং সোপ ইত্যাদি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আলোচনা করব ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উপযুক্ত ক্ষেত্রগুলো এখানেও একটি তালিকা দেওয়া আছে এখানে আছে বাম পাশে ক্ষুদ্র মাঝারি শিল্পের ধরন ডান পাশে উৎপাদিত দ্রব্যাদি আমি এখানে এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করছি উৎপাদ শিল্পের ধরন হচ্ছে খাদ্য খাদ্যজাত শিল্প এর মধ্যে আছে ময়দা আটা সুজি সেমাই বিস্কুট ইত্যাদি বস্ত্র শিল্পের মধ্যে আছে থান কাপড় বেডশিট শার্ট প্যান্টের কাপড় শাড়ি গামছা পাট ও পাটজাত দ্রব্যাদির মধ্যে আছে সুতা সুতলি পাটের ব্যাগ কাপড় কার্পেট ইত্যাদি বন শিল্পের মধ্যে আছে বাঁশ ও বেতের তৈরি জিনিসপত্র কাঠের খেলনা উন্নত মানের আসবাবপত্র ক্রিয়া সামগ্রী মুদ্রণ ও প্রকাশনা শিল্পের মধ্যে বিভিন্ন ধরনের কাগজ প্যাকেট কার্টন তৈরি ইত্যাদি চামড়া ও রাবার শিল্পের মধ্যে আছে চামড়া রাবারের ব্যাগ জুতা ইত্যাদি ক্ষুদ্র ইস্পাত ও প্রকৌশল শিল্পের মধ্যে রয়েছে হস্তচালিত টিউবওয়েল কৃষি যন্ত্রপাতি ইত্যাদি তারপর আছে কেমিক্যাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ফার্মাসিউটিক্যাল শিল্প এর মধ্যে আছে যেমন বিভিন্ন ধরনের রং পেইন্ট প্লাস্টিক কারখানা ঔষধ তৈরির কারখানা ইত্যাদি তারপর আছে যেমন গ্লাস ও সিরামিক শিল্প এর মধ্যে আছে বিভিন্ন ধরনের গ্লাস ও সিরামিক সামগ্রী হিমাগার শিল্প এর মধ্যে আছে বিভিন্ন ধরনের হিমাগার প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমি আলোচনা করব বাংলাদেশের প্রেক্ষাপটে ক্ষুদ্র মাঝারি শিল্পের সমস্যা বাংলাদেশে আর্থ সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে ক্ষুদ্র মাঝারি শিল্পের অবদান দিন দিন বৃদ্ধি পেলেও এ জাতীয় শিল্প বিকাশে বেশ কিছু সমস্যা বিদ্যমান রয়েছে এর মধ্যে আছে যেমন প্রচলিত ধ্যান ধারণা পর্যাপ্ত কাঁচামালের অভাব প্রয়োজনীয় আর্থিক পৃষ্ঠপোষকতার অভাব বিদেশি পণ্যের অবাধ বাজার দখল অনুন্নত পরিবহন ব্যবস্থা দেশীয় আন্তর্জাতিক বাজারে প্রবেশের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতার অভাব ইত্যাদি এই সমস্ত সমস্যাগুলো যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে ক্ষুদ্র মাঝারি শিল্পে মাধ্যমে আমাদের দেশ অর্থনৈতিক দিক দিয়ে উন্নতি লাভ করবে এবং বেকার সমস্যা দূর করবে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করতে সম্ভব হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আলোচনা করব বাংলাদেশের অর্থনীতিতে কুটির ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের অগ্রগতির ক্ষেত্রে কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমরা জানি বাংলাদেশের 96% শিল্পই হচ্ছে কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পে শিল্পে শিল্প কর্মসংস্থানের বড় ক্ষেত্র এ সকল শিল্পের মাধ্যমে তৈরি হচ্ছে
দেশের লক্ষ লক্ষ লোক ক্ষুদ্র কুটির মাজার শিল্পে নিয়োজিত রয়েছে এবং তারা এই শিল্প প্রতিষ্ঠানে কাজ করে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এবং স্বাবলম্বী হচ্ছে। তাছাড়া এই শিল্পে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের সৃষ্টি করেছে, বিশেষ করে দেশের গ্রামীণ মহিলাদের কর্মসংস্থানের সৃষ্টি ও বেকারত্ব দূরীকরণের কুটির ক্ষুদ্র শিল্পের ভূমিকা রয়েছে। দেশের ইতিহাস ঐতিহ্য লালন ও বিকাশে এ শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের ক্ষুদ্র কুটির শিল্পের পরিসংখ্যান জুন 2011 অনুযায়ী বাংলাদেশে মোট ক্ষুদ্র শিল্পের সংখ্যা 93,660, মোট কুটির শিল্পের সংখ্যা 636,577, ক্ষুদ্র কুটির শিল্পের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে 33,37,000 লোকের। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আলোচনা করব কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশে করণীয়। এ শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারিভাবে এবং আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক ও বিমা, অন্যান্য আর্থিক যে লেনদেনকারী প্রতিষ্ঠান রয়েছে এদের ভূমিকা এখানে অত্যন্ত প্রয়োজন। এ শিল্প বিকাশ অত্যন্ত জরুরি। এ বিকাশে এই সমস্ত কুটির ক্ষুদ্র মাঝারি শিল্পের বিকাশের আমাদের যে সমস্ত করণীয় তার মধ্যে আছে কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতকরণ। আমরা জানি আমাদের দেশের বেশিরভাগ শিল্পগুলো তৈরি হয় যেখানে যে ধরনের কাঁচামাল পাওয়া যায় সেই স্থানে, সুতরাং এই কাঁচামাল যাতে সহজলভ্য হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে, বিশেষ করে সরকারি পৃষ্ঠপোষকতা থাকতে হবে এই ব্যাপারে। তারপর হচ্ছে বাজারের নৈকট্য, শিল্পের উৎপাদিত পণ্য যাতে কাছাকাছি বাজারে বিক্রয় করা সম্ভব হয় এবং কাঁচামাল ক্রয় করা সম্ভব হয় সেদিকে দৃষ্টি রাখতে হবে। শ্রমিকের পর্যাপ্ত যোগান, আমরা জানি আমাদের দেশে প্রচুর শ্রমিকের যোগান আছে, আমাদের বিশাল জনশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করার জন্য তাদের প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে দক্ষ কারিগর হিসাবে তৈরি করা সম্ভব। তারপর আছে পরিবহনের সুযোগ সুবিধা। পরিবহনের ব্যাপারে আমাদের দেশ পরিবহনের দিক দিয়ে আমাদের দেশ একটু পিছিয়ে আছে, যদিও এখন আশারও দেখা যাচ্ছে বিভিন্ন দিকে, যেমন পদ্মা সেতু, অন্যান্য সেতু নির্মাণ কাজ চলছে এবং এইভাবে আমাদের দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নতি লাভ করছে। এই যোগাযোগ ব্যবস্থা যাতে উন্নতি হয় সেদিকে সরকারের এবং অন্যান্য প্রতিষ্ঠানের দৃষ্টি রাখা প্রয়োজন। তারপর হচ্ছে স্থানীয় ও বৈদেশিক চাহিদার উপর গুরুত্ব আরোপ। যেহেতু ক্ষুদ্র কুটির ও কুটির শিল্প স্থানীয় চাহিদার উপর ভিত্তি করে গড়ে ওঠে, তাই স্থানীয় চাহিদা পূরণের গুরুত্ব দিয়ে শিল্প স্থাপন করা হয়। শুধু স্থানীয় চাহিদার দিকে লক্ষ্য রাখলে হবে না, যাতে আমাদের এই উৎপাদিত দ্রব্যাদি বিদেশে বাজারে প্রবেশ করতে পারে এবং প্রতিশ্রুত অর্জন করতে পারে সেদিকে দৃষ্টি দিতে হবে। তারপর হচ্ছে পুঁজির সহজলভ্যতা। আমাদের ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পের ব্যাপারে উদ্যোক্তাদের সবসময় হয়তো নিজস্ব পুঁজি যোগান দেওয়া সম্ভব হয় না, তাই ব্যাংক অন্যান্য আর্থিক লেনদেনকারী প্রতিষ্ঠান যাতে তাদেরকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। সরকারি সুযোগ সুবিধার সহজলভ্যতা, সরকারি সুযোগ সুবিধাগুলো যাতে ক্ষুদ্র কুটির ও মাঝারি শিল্পগুলো দ্রুত পেতে পারে
সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। সরকার ক্ষুদ্র কুটির শিল্প সংস্থা একটি প্রতিষ্ঠানের মাধ্যমে এই শিল্পের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। ভবিষ্যতে আরো এই শিল্পের বিকাশে তারা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আলোচনা করব বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে বৃহৎ শিল্পের গুরুত্ব। বাংলাদেশ কৃষি প্রধান দেশ হলেও এদেশের সামগ্রিক অর্থনীতি শিল্পের ভূমিকা অতুলনীয়। দেশের অর্থনীতি শিল্পের বিশেষ করে বৃহৎ শিল্পের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সাথে সাথে বৃহৎ শিল্পের উন্নয়নের বৃদ্ধি পাচ্ছে সরকার ও বেসরকারি পৃষ্ঠপোষকতা। আমাদের দেশের মতো এত সহজলভ্য শ্রমিক বিশ্বের কোনো দেশে নেই, তাই আমাদের দেশে এই ধরনের বৃহৎ শিল্পের প্রয়োজন, যেখানে অধিক লোকের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং বিদেশে পণ্য রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে, সেই দিকে সরকারকে দৃষ্টি রাখতে হবে এবং কার্যকরী ভূমিকা রাখতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আলোচনা করব বাংলাদেশের সমবাংলাময় বৃহৎ শিল্পগুলো সম্পর্কে। বাংলাদেশের সমবাংলাময় বৃহৎ শিল্পগুলোর মধ্যে হচ্ছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্প, জনশক্তি রপ্তানি, জাহাজ নির্মাণ ও পরিবেশ সম্মত জাহাজ ভাঙ্গা শিল্প, নবায়নযোগ্য শক্তি, সোলার পাওয়ার, উইন্ড মিল, পর্যটন শিল্প, আইসিটি পণ্য ও আইসিটি ভিত্তিক সেবা, তৈরি পোশাক শিল্প, ভেষজ ঔষধ শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য, হাসপাতাল ও ক্লিনিক, অটোমোবাইল, বায়োগ্যাস প্রকল্প, এগুলো হচ্ছে বাংলাদেশের সমবায়ময় বৃহৎ শিল্প। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা আলোচনা করব বাংলাদেশের উন্নত ও অনুন্নত শিল্প এলাকার সম্পর্কে। আমরা জানি বাংলাদেশের সকল বিভাগগুলো সমানভাবে উন্নত নয়। যদি বাংলাদেশের যে সাতটি বিভাগ রয়েছে সবগুলি বিভাগে যদি শিল্পে শিল্প কারখানার দিক দিয়ে উন্নত হতো, তাহলে আমাদের দেশ আরও শিল্প বাণিজ্য এগিয়ে যেত এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারত। কিন্তু আমাদের দেশের সকল বিভাগগুলো সমান উন্নত নয়। এই সম্পর্কে আমরা একটা তালিকা বইতে আছে, আমরা সেটা আলোচনা করব। এখানে সাতটা বিভাগের নাম আছে তালিকার মধ্যে, তারপর আছে উন্নত জেলা এবং অনুন্নত জেলা। তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে উন্নত জেলা হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর। তারপরে অনুন্নত জেলা হচ্ছে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ। চট্টগ্রাম বিভাগের উন্নত জেলা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর। আর অনুন্নত জেলা হচ্ছে খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান। এবার রাজশাহী বিভাগ, এই বিভাগে মাত্র একটি জেলা উন্নত, সেটা হলো বগুড়া, আর বাকিগুলো হচ্ছে অনুন্নত জেলা। রংপুর বিভাগে কোনো উন্নত জেলা নেই, সবই অনুন্নত জেলা। খুলনা বিভাগে কোনো উন্নত জেলা নেই, সবই অনুন্নত জেলা। বরিশাল বিভাগে কোনো উন্নত জেলা নেই, সব হচ্ছে অনুন্নত জেলা। সিলেট বিভাগে কোনো উন্নত জেলা নেই, সবগুলো হচ্ছে অনুন্নত জেলা। এই তালিকা থেকে আমরা বুঝতে পারি বাংলাদেশের সবগুলো বিভাগে উন্নত জেলা নেই। মাত্র তিনটি বিভাগে উন্নত জেলা আছে, বাকি চারটি বিভাগে উন্নত জেলা নেই। যদি সবগুলো জেলাতে বিভাগে উন্নত সবগুলো বিভাগে যদি উন্নত জেলা থাকতো এবং শিল্পের দিক দিয়ে সবগুলো জেলা এবং বিভাগ যদি উন্নত হতো, তাহলে আমাদের দেশ শিল্প বাণিজ্য আরও এগিয়ে যেত।
এই তালিকা থেকে আমরা বুঝতে পারি যে আমরা শিল্পের দিক দিয়ে পিছিয়ে আছি, তবে আশার বাণী হচ্ছে ভবিষ্যতে আমাদের এই শিল্প আরও এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে বিদায় নিচ্ছি, সকলকে ধন্যবাদ।